এই রোজার সময় সারা দিন উপোসের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের মতো বিরানি দিয়ে নয়, পয়সা দিয়ে নয়, 100 দিনের টাকা দিয়ে নয়, শুধু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভালোবাসে আলাদা রাস্তা তৈরি করার জন্য কর্মীরা এসছেন, দাদারা এসছেন, ভাইরা এসছেন, মা বোনেরা এসছেন, সবাইকে আমার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা দেখেছেন 2011 সালে একটা পরিবর্তন ঘটেছে পশ্চিমবাংলায়। সেই পশ্চিমবাংলার পরিবর্তনে তারা বলেছিল বদলা নাই বদল চাই। বদল হয়েছে পশ্চিমবাংলায়, কিন্তু বদলা তারা নিতে ভুলেনি। যে জায়গায় দাঁড়িয়ে আমরা মিটিং করছি আজকের, যে জায়গায় দাঁড়িয়ে অজস্র কর্মী তারা ঘর বাড়ি ভাঙচুর হয়েছে তাদের, এইরকম রোজার সময় নির্বাচনের রেজাল্টের সময় সারাদিন রোজা করার পরে ইফতার করবে, সেই ইফতারের সরঞ্জামটুকু তাদের মধ্যে রাখিনি। তা সত্ত্বেও তারা আজকের এসছে কেন? ন্যায়কে প্রতিষ্ঠিতা করার জন্য। পশ্চিমবাংলার বুকে যে পঞ্চায়েতের রাজ চলছে, এই রাজের মধ্যে আপনারা দেখেছেন যারা এখানে আছেন সবাই, তাদের বাড়ি দিদি বলেছে উন্নয়ন হবে। কাদের উন্নয়ন হলো? অ্যাকচুয়াল পশ্চিমবাংলার খেটে খাওয়া মানুষ, গরিব মানুষের উন্নয়ন কোথাও আপনি দেখতে পাবেন না। একটা দূরবীন দিয়ে খুঁজলেও আপনি উন্নয়ন দেখতে পাবেন না। উন্নয়ন তাদেরকে দেখতে পাবেন যারা তৃণমূলের নেতা, যারা তৃণমূলের কর্মী, কর্মী মানে যারা ভালো ধরনের কর্মী, যারা নেতার সংস্পর্শে থাকতে পারবে, তাদের অর্থনৈতিক অবস্থার আপনারা লক্ষ্য করবেন। পশ্চিমবাংলার মানুষের 500 টাকা ছাড়া গ্রামের মানুষের আর কিচ্ছু তারা দিতে পারেনি, এবং এই 500 টাকার মধ্যে দিয়ে গ্রামের মানুষকে এমন একটা জায়গা দাঁড় করে দিয়েছে। পশ্চিমবাংলার শিক্ষা, পশ্চিমবাংলার স্বাস্থ্য, পশ্চিমবাংলার কর্মস্থান, এই সরকার আর কিছু রাখেনি। 2011 সালের পর থেকে বলেছিল বছরে 2 লক্ষ করে চাকরি দেওয়া হবে। কোথায় চাকরি গেল তার প্রতিশ্রুতি? কোথায় শিক্ষা গেল? পশ্চিমবাংলায় এই পর্যন্ত যত প্রাইমারি স্কুল ছিল আজ পর্যন্ত 8,018টা স্কুল পশ্চিমবাংলা থেকে বন্ধ হয়ে গেছে। আপনারা দেখেছেন এবছর মাধ্যমিক পরীক্ষায়, অন্যান্য মাধ্যমিক পরীক্ষা আমরা দেখেছি 10 লক্ষ করে প্রত্যেক বছর পরীক্ষা দেয়। এবছর আপনারা লক্ষ্য করে দেখবেন 2000 এবছর 6,38,000 সামথিং পরীক্ষা দিয়েছে। তারা অ্যাপ্লিকেশন ফিল আপ করেছিল, রেজিস্ট্রেশন করেছিল, কিন্তু 2 লক্ষ তারা আসেনি। কি হবে পরীক্ষা দিয়ে? কেন বা তারা পরীক্ষা দেবে? পশ্চিমবাংলা কি আছে? পশ্চিমবাংলা দিদি 2011 সালের পর থেকে 2023 সাল পর্যন্ত পশ্চিমবাংলায় একটাও কারখানা কোনোদিন উদ্বোধন করতে পারেনি, বরঞ্চ যে কারখানাগুলো ছিল সেই কারখানাগুলো বন্ধ করেছে। এবং সেই কারখানা বন্ধ করার পরে আমাদের দেশের, আমাদের রাজ্যের যে সমস্ত শিক্ষিত যুবক যুবতীরা আছে তারা অন্যান্য রাজ্যে তারা কাজ করে আসছে, কিন্তু পশ্চিমবাংলায় কোনো চাকরি নেই। এইরকম একটা পরিস্থিতির মধ্যে পশ্চিমবাংলা চলছে। আপনারা 2016-র পর থেকে দেখেছেন পশ্চিমবাংলায় ভুয়ো ডাক্তার পেয়েছেন আপনারা অনেকেই। শুধু টিভিতে খুললে দেখা যাচ্ছে, নিউজ খুললে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া খুললে দেখা যাচ্ছে ভুয়ো ডাক্তার পাওয়া যাচ্ছে। কাদের আমলে ভুয়ো? এই দিদির আমল থেকে ভুয়ো ডাক্তার তৈরি হলো, নরেন পান্ডে থেকে শুরু করে সাধন পান্ডের ভাই। তারপরে চলে এলো ভুয়ো পুলিশ। যে কোনো গাড়িতে দেখবেন আপনারা ভুয়ো পুলিশ, তারা পুলিশ স্টিকার মেরে ঘুরছে। এসডিপিও থেকে আরম্ভ করে, আইসি থেকে আরম্ভ করে, ওসি থেকে আরম্ভ করে, এরকম বিভিন্ন থানার পুলিশরা তারা ভুয়ো পরিচয় দিয়ে চলছে। নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন পশ্চিমবাংলার মানুষ হয়েছে। আপনারা বলেছেন না, আপনাদেরকে বলেছেন, বুঝিয়েছেন যে 500 টাকা করে দিচ্ছি মানে সমস্ত অধিকার আপনারা দিচ্ছি, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছি, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা মমতা ব্যানার্জি দিচ্ছে। এ টাকা মমতা ব্যানার্জির টাকা নয়, এ টাকা মমতা ব্যানার্জির, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা নয়। এ টাকা আমার সামনে যারা বসে আছে খেটে খাওয়া মানুষ, যারা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনযাপন করার জন্য তারা যে জিনিসপত্র কেনে সেই ট্যাক্সের মাধ্যমে যে টাকা উৎপাদন হয় সেই টাকার মধ্যে তাদের 500 টাকা দেওয়া হয়। এটা মমতা ব্যানার্জি কালীঘাট থেকে আনেনি, এ স্বাস্থ্যসাথীর কার্ড কালীঘাট থেকে দেয়নি, এ তোমার কন্যাশ্রী মানুষের টাকা এগুলো নয়, এগুলো সম্পূর্ণ আমার আপনার টাকা, সেই টাকা থেকে দেয়, মমতা ব্যানার্জির টাকা নয়। সুতরাং যদি আগামী পঞ্চায়েতের নির্বাচনেরা বলতে আসে তার যোগ্য জবাব আপনারা দিয়ে দেবেন। উনি বলেছেন যে শিক্ষিত ছেলেদের জন্য 10 লক্ষ টাকা করে দেওয়া হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। কেন দেওয়া হবে 10 লক্ষ টাকা? 10 লক্ষ টাকা দিয়ে আপনাকে ব্যাংকের মাধ্যমে দিয়ে দিল। ওই ছেলেটা 10 বছর পরে, 5 বছর পরে যখন শিক্ষিত হয়ে বাজারে আসবে তখন সে চাকরি পাবে না, তখন ওই টাকা যখন ব্যাংকে না দিতে পারবে তার সিভিলটাও নষ্ট হয়ে যাবে। আর এককালীন সমস্ত চাকরি তৃণমূল নেতা যারা আছে তারা আপনারা লক্ষ্য করে দেখেছেন, যারা বলেছিল উন্নয়ন বীর হয়ে পড়ে আছে, এখন ভালো করে খোঁজ দিয়ে দেখুন তিয়ার জেলার সেই লেপ চাপা দিয়ে উন্নয়ন পুষিয়ে আছে। আপনারা যারা যা বলেছেন গরু চোর থেকে আরম্ভ করে, কয়লা চোর, বালি চোর থেকে আরম্ভ করে আমরা দেখছি आजकल चाकरी चोर पर्यंत चले आसछे, चाकरी बिक्री होच्छे। आमार आपनार बोनेदेर 5000 टाका, आमार आपनार मायेदेर 500 टाका देवार कथा बोलछे, किन्तु आपनारा लक्ष्य करे देखेछेन पार्थ चटर्जी जिनि शिक्षा मंत्री छिलेन ओनार प्रेमिकाके कयेक कोटी टाका तार बिछाना तला थेके बार होच्छे, किन्तु आमार मा बोनेर 500 टाकाओ जोड़े ना। एई रकम एकटा परिस्थितिर मध्य दिये पश्चिम बांगला चलछे। कादेरके आपनारा क्षमताय এনেছেন? परिवर्तन ना प्रत्यावर्तन आमरा चाই पश्चिम बांगलाय एकमात्र विधायक जिनि गरीब मानुषेर कथा बोलेन, जिनि गरीब मानुषेर शिक्षार कथा बोलेन, जिनि गरीब मानुषेर स्वास्थ्येर कथा बोलेन, जिनि गरीब मानुषेर কর্মসংস্থানের কথা বলেন, যিনি দলিতদের জন্য তাদের বাসস্থানের কথা বলে, তাদের চাকরির জন্য বলে, আদিবাসীদের জন্য যিনি বলেন, তিনি একমাত্র আমাদের পাশের বিধানসভা ভাঙর থেকে গিয়েছে। পশ্চিমবাংলায় একটাই মাত্র বিধায়ক যিনি ২৯৪ এর মধ্যে একজন। সমস্ত পশ্চিমবাংলার মধ্যে যত এমএলএ আছে তাদের যে সমস্ত খরচা কাজ যা করবে তাদের বরাদ্দ যে টাকা ৬০ লাখ টাকা যে বছরে আছে সেই টাকা যে খরচা করবে তার সমস্ত কিছু হিসাবের দায়িত্ব আমাদের বিধায়ককে দিয়েছে। একটাই কারণ ইনি অনেস্ট, ইনি সততা। পশ্চিমবাংলা হিন্দু মুসলিম নয়, জৈন খ্রিস্টান নয় এবং এখানে কোনো অন্যান্য জাতি সম্প্রদায়ের বিষয় না। তিনি মানুষের বিধায়ক, জনগণের বিধায়ক, তাই মানুষের আস্থা তার প্রতি বিশ্বাস এসছে। সেই জন্য পশ্চিমবাংলা যে প্রান্তে যাচ্ছে সেখানে মানুষ রু করে জমায়েতে পারছে। এইটা বিরোধ শক্তিরা যারা বর্তমানে যারা শাসক আছে তারা মানতে পারছে না, তাই তারা আইএসএফ এর কর্মীদের উপর অত্যাচার করছে। আপনারা নিশ্চয়ই জানেন বাজারে যে কোনো দ্রব্য, সেই দ্রব্য যদি উন্নত মানের হয়, সেই দ্রব্য যদি ভালো তার গুণগত মান হয়, সেই দ্রব্য কিন্তু সবাই কিনতে চায়। তাই পশ্চিমবাংলার মধ্যে এমন একটা শক্তি বিরাজ করতে চলেছে। 2021 সালের পরে ভাঙর বিধানসভা থেকে নির্বাচিত করে ভাঙরবাসী তাদের বিধানসভায় পাঠিয়েছে। সেই বিধায়ক বলছেন যে পশ্চিমবাংলার উন্নয়নের জন্য বিভিন্ন নির্দেশিকা দিচ্ছেন এবং মুখ্যমন্ত্রী সহ তারা মাথা নিচু করে বাধ্য করছে যে নাম নওশাদ সিদ্দিকী যে দিয়েছে সেগুলো সত্য। এবং সাধারণ যে বিধায়করা আছে তারা পশ্চিমবাংলাকে ঘুমায়। আপনারা দেখেছেন এর আগে পশ্চিমবাংলায় যত বিধায়ক হয়েছে কোনো সিপিএম, তৃণমূল কংগ্রেস কে কি দল করে পরে প্রশ্ন। তারা যখন বিধানসভায় যায় তারা সবাই নির্দিষ্ট একটা জায়গায় বসে থাকেন। তৃণমূলের যারা বিধায়ক আছে দেখবেন শ্যামল মন্ডল বলে একজন বিধায়ক আছে বাসন্তীর বিধায়ক, মাননীয় নওশাদ সিদ্দিককে কোলে করে চাগিয়ে তুলছে সততার জন্য, তার মিথ্যার জন্য নয়। অন্যান্য বিধায়করা জেল খাটছে। পশ্চিমবাংলা বর্তমানে 3খানা বিধায়ক জেল খেটেছেন, এই মুহূর্তে আমাদের সামনে দেখেছি। 2জন চাকরি চুরি করেছে, তাদের প্রেমিকার চাকরি দিয়েছে, তাদের বন্ধু বান্ধবের চাকরি দিয়েছে, তাদের ছেলেদের চাকরি দিয়েছে, পশ্চিমবাংলার বিভিন্ন মানুষের চাকরি দিয়েছে পয়সার মাধ্যমে। কিন্তু আমাদের বিধায়ক জেল খেটেছে 52 দিন মানুষের ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের অধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের দাবিটা আদায় করার জন্য। তাই আমরা বলি সময় সংক্ষেপ, এখন অনেক বক্তা আছে, আমরা বলতে যাই আগামী পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচনে যে সুষ্ঠু পঞ্চায়েত, আদর্শ পঞ্চায়েত গড়তে হবে আমাদেরকে। যে পঞ্চায়েতে বিধবা ভাতা তার কোনো দেরি হবে না, ইন্দিরা আবাস যোজনা তার দেরি হবে না, তার কোনো কৃষি পেনশন দেরি হবে না, 100 দিনের কাজে নির্দিষ্ট পাবে তারা টাকা পাবে এবং পঞ্চায়েতে গেলে তারা সুষ্ঠু পরিষেবা পাবে এবং সেই পঞ্চায়েতের যারা পঞ্চায়েত সদস্য হবে তাদের একদম ন্যায্যভাবে তারা মানুষের কাজ করবে। দুয়ারে পঞ্চায়েত গঠন করার উদ্দেশ্যে আমরা যে পঞ্চায়েত নির্বাচন করতে চলেছি আমাদের পার্টির পক্ষ থেকে আমরা চাই যে এরা ওরা দুয়ারে এমএলএ করেছে কোথায় থেকে শিখলো? ভাঙড় তার প্রথম পদ দেখেছে, আমাদের এমএলএ প্রথম দুয়ারে মানুষের বাড়ি গিয়েছে। সেই মডেল আজ পশ্চিমবাংলায় 294টা এমএলএ তারা ছুটপাড়া বাড়ি করছে শুধু নওশাদ সিদ্দিকীর মডেল দেখে। আমরা চাই আগামী পঞ্চায়েত আমরা এমন মডেল তৈরি করব, দুয়ারে পঞ্চায়েত সদস্য যাবে, তারা মানুষের অভাব শুনবে, অভিযোগ শুনবে, মানুষের দৈনন্দিন সমস্যার কথা শুনবে এবং উন্নততর পঞ্চায়েত আমরা করতে চাই। যে পঞ্চায়েতে কোনো দুর্নীতি থাকবে না, যে পঞ্চায়েতে মানুষ গেলে ন্যায্য বিচার পাবে, যে পঞ্চায়েতে মানুষ গেলে তার কথা বলার অধিকার থাকবে এবং স্বাধীন গণতন্ত্রভাবে সমস্ত স্তরে মানুষ চায়ের দোকানে বসে এক জায়গায় বসে সে যে দল করতে পারে, সিপিএম করতে পারে, তৃণমূল করতে পারে, বিজেপি করতে পারে, যে দল করো সবার নির্দিষ্ট স্বাধীনতা থাকবে। চায়ের দোকানে বসে সবাই এক জায়গায় বসে তারা সমাজ পরিবর্তনের গল্প করবে এবং এলাকার উন্নয়নের কথা বলবে। এই রকম পঞ্চায়েত গড়ার উদ্দেশ্যে আমরা সবাই আজকে সমাবেত হয়েছি। তাই আমরা বলে যাই পশ্চিমবাংলার মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় পঞ্চায়েত বা বড় বিধানসভা বলতে চার শিরোনামে আছে সেই ক্যানিং পূর্ব এবং আরেকটা ভাঙড়। আমরা চাই সেই তাকে ভাঙড় যেমন মানুষের কাছে স্বচ্ছ ধারণা এসছে, বন্ধ নয়, বন্দুক নয়, গুলি নয়, সেখানে পেনের আখ্যা দিয়ে নওশাদ সিদ্দিকী মানুষের ভালোবাসায় মানে জোয়ারে ভাসছে। তাই আমরা চাই পশ্চিমবাংলার মধ্যে যে ক্যানিং পূর্ব বিধানসভা, এই বিধানসভায় উন্নতর পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ করে এলাকার মানুষের উন্নয়নকে পুনরায় আবারকে পাইয়ে দেওয়ার এবং গণতান্ত্রিক অধিকার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো। আজকের আমরা এই শপথ নিয়ে আমরা আজই আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফআই জিন্দাবাদ।